যেখানে শত শত ভক্ত বৈষ্ণবের আগমন, সেখানে গড়ে ওঠে নববৃন্দাবন, তাকে বলা হয় নববৃন্দাবন। সেটা কারা বানায়? শত শত সাধুগুরু বৈষ্ণবরা বানায়, ভগবান বানায়। তাহলে প্রভু সেই বৈষ্ণবরা মিলে বৃন্দাবন তৈরি করলো, নববৃন্দাবন। কিন্তু যমুনা নদী কোথায় হলো? যে হ্যাঁ, যমুনা নদী সেখানেই আছে। একটু ভালো করে যদি জ্ঞান নয়ন দিয়ে দেখা যায় তাহলেই খুঁজে পাবে সেখানেই যমুনা নদী রয়েছে। যমুনা নদী কোথায়? সেই যে শত শত ভক্ত বৈষ্ণবরা মিলে কৃষ্ণ গুণগান গায়, আর কৃষ্ণ গুণগান গাইতে গাইতে দেহ আত্মা মনপ্রাণ কৃষ্ণময় যখন হয়ে যায়, তখন প্রেম বাড়ি ঝরে। একমাত্র সেটাই যমুনা নদী হতে পারে সাধুগুরু বৈষ্ণবদের হৃদয়াকার, সেখানেই যমুনা নদী হয়। তাই একবার সাধুগুরু বৈষ্ণবের নামে ধ্বনি দিয়ে, গোবিন্দের নামে ধ্বনি দিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান। বিদায় রজনী, আজ এই আসরে দাঁড়িয়ে গান গাইছি, হয়তো আর কোনোদিন গাইতে পারবো কিনা, এই দেহ দেহের ভেতরে প্রাণ পাখিটা থাকবে কিনা সেটাও তো জানি না। আমরা ক্ষণিকের অতীতে, কেউ আছি আবার কেউ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে একটু সময় ধরে আনন্দ করব। একবারে জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে, সবাই মিলে হরি হরি বল। আমি আর চাহি না মরো, চরণ তলে আমায় রেখে দাও, চরণ তলে আমায় রেখে। Thank you.
আমি হাত জোর করে বলছি,
কেননা গানের বিঘ্ন ঘটুক সেটা আমি চাই না। সময় চলে যায়, কেননা একটা মানুষের জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু সময় কারো কথা শুনে না, সময় অপেক্ষা করে থাকে না, সময় চলে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে সময়টাকে একদম নষ্ট করব না আমি বলতে চাই। আমার বিপক্ষে আলিপুর দুয়ার থেকে আগত বলাই দেবনা, আর আমি হচ্ছি স্বপ্না দাস দেবনা, মানে দেবনাতে দেবনাতে লড়াই। একদিকে হচ্ছে বাঘ, আরেকদিকে হচ্ছে বাঘিনী, নাকি? একদিকে হচ্ছে খেপা, আরেকদিকে হচ্ছে খেপি। আজকে খেপা আর খেপির লড়াই, কার যে থাকবে বড়াই আমার জানা নাই, আপনাদের বিচার করা চাই। আপনারা হচ্ছেন জমিদার আর আমরা হচ্ছি চৌকিদার, কেননা আপনারা জমির মধ্যে বসে আছেন আর আমরা চৌকির মধ্যে বসে আছি। তাই আপনারা জমিদার আর আমরা হচ্ছি চৌকিদার, আপনারা বিচার করবেন এই চৌকিদার কি সত্য কথা বললো না মিথ্যা কথা বললো। আজকে ভাবের লড়াই এই পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই, প্রেম প্রেম নিয়ে
মানে প্রেম খুব এখন হয়ে গেছে প্রেমের জন্য হাটে ঘাটে বাজারে পর্যন্ত যাওয়া যায় না এত প্রেম আর এই সমাজের মধ্যে সেই দেখতে পাই আজকে নতুন একটা বিষয়বস্তু তুলে ধরতে চাই একদিকে হচ্ছে প্রেম আর একদিকে হচ্ছে সমাজ একদিকে প্রেম আরেকদিকে সমাজ তাহলে আমাদের এখানে জানার বিষয় কি থাকবে প্রেম আর সমাজ কিন্তু দুটোই দেখতে পাই এখন এখানে লড়াইটা কার লড়াইটা বড় কে প্রেম বড় নাকি সমাজ বড় দুটো দুটোকেই তো দেখতে পাই তাহলে কোনটা বড় সমাজে বড় না প্রেম বড় এটা মনের মধ্যে সকলের মনের মধ্যে রয়েছে সংশয় সেই সংশয় পূর্ণ করবার জন্য আমরা দুজন মিলে উকিল স্বরূপ হয়ে দাঁড়াই এই সভায় আমার বিপক্ষে যিনি আছেন তিনি অত্যন্ত জ্ঞানী গুণী তিনি একজন শাস্ত্রের মহাজন তত্ত্বজ্ঞ রসজ্ঞ নিত্যজ্ঞ গানের দিকে বিজ্ঞ তত্ত্বের দিকে বিজ্ঞ তত্ত্বের জাহাজ তাকে পেয়েছি আজ তার সঙ্গে কিছু কথা করতে চাই বলবো একদিকে প্রেম আরেকদিকে সমাজ এই হচ্ছে তর্জার বিষয়বস্তু তবে মায়েরা বাবারা কি বলেন সেই তর্জাটি হবে কি কি বলেন মায়েরা বাবারা হবে হবে ঠিক আছে যেহেতু আমি প্রথমবারে মঞ্চে দাঁড়িয়েছি আমি যদি বসে পড়ি অনেকটা সময় চলে যাবে তাই আমি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে গিয়ে সেদিকে একটি ভূমিকা দিকে থেকে আমি তাহার কাছে কিছু কথা জানতে চাই আর আমার বিপক্ষে হচ্ছে বেটা ছেলে মানুষ হ্যাঁ আর দেখতে তো চেহারাটা খুব ভালো আমি কি দেখতে একবারে খারাপ বলেন তো দেখি আর আমার বিপক্ষে সরকারকে দেখেন একদম তার কাটার মতো চেহারা তো তাকে আমি এই যে দুটো পক্ষ এই দুটো পক্ষ থেকে একটি পক্ষ তাকে আমি দিতে চাই তার মধ্যে সেটা বেশি মানায় কেমন সেই পক্ষটা কি একটা সাইড সেটা হচ্ছে প্রেম প্রেমের ভূমিকাটা তাকে দিয়ে বলাই দেবনাথকে প্রেমের ভূমিকায় রেখে কিছুক্ষণের জন্য আমি তার উল্টো সাইডে থেকে সমাজের পক্ষে থেকে কিছু কথা আমি তাহার কাছে জিজ্ঞাসা করব প্রেম বড় না সমাজ বড় তাকে প্রেমের ভূমিকায় রাখলাম সে চেষ্টা করবে প্রেমকে বড় করার জন্য আর আমি তো আর সারুইয়া পার্টি নাকি বলেন হ্যাঁ আমিও তো আর আমার সমাজকে ডুবাবো না সমাজের জন্য তো কত কিছু হচ্ছে তাই সমাজের পক্ষে আমি উকিল হয়ে দাঁড়াইলাম সভায় আমার বিপক্ষে প্রেম আমি আপনাদের জানাই সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছি তাই শুনুন আমি সমাজের পক্ষে উকিল হলাম রে দাঁড়াই এই সভাতে দাঁড়াই বিপক্ষেতে প্রেমের উকিল আমার বিপক্ষেতে প্রেমের উকিল আছে এই সভায় গো সমাজের উকিল আমি গো সমাজ ছাড়া কিছু হয় না একটা মেয়েকে যখন বিবাহ দিতে যাবেন তখন কি করতে হয় প্রেমের কাছে কেউ যায় না কোথায় যায় সমাজের কাছে যায় সমাজের কাছে গিয়ে দশ ডেকে আনে তাই সমাজের কাছে দশ ডেকে এনে সমাজ ডেকে এনে তারপর জিজ্ঞাসা জানায় হাত জোড় করে আমি সমাজের কাছ থেকে অনুমতি চাই আমার ছেলেকে বিবাহ দিতে চাই যখন সমাজ অনুমতি দিয়ে দেন সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে সম্বন্ধ করা হয় এবং অনুমতি দিল ঠিক আছে
বিবাহ দাও, শুভ বিবাহ হোক, আমরা সবাই আশীর্বাদ জানাই। তাহলে এখানে বড়কে বড় হচ্ছে সমাজ, সমাজের কাছে যেতে হলো, সমাজ বড়। তাই তো তোমার কাছে আমি কিছু ওই না জিজ্ঞাসা জানাই, সমাজ ছাড়া এই দুনিয়ায় চলার কিছু নাই। এই প্রেমের জন্য সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কে নষ্ট করলো? প্রেম। তোমার কাছে আমি জানতে চাই, হে প্রেম ভাই, তুমি সুন্দর ভাবে জবাব দেবে এই ধর্ম সভারটায়। সমাজের মধ্যে তোমাদের জন্য সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কেমন? একটা পিতা মাতা বড় আশা করে, ওই না সন্তান বড় করে, তাই সেইখানে সন্তান হয়, আগে ভগবানের কাছে সন্তানের জন্য প্রার্থনা করে, হে ভগবান আমাদের তো বিবাহ হলো, আমার একটি সন্তান চাই। যখন কিনা ভগবান দয়া করলো, সন্তান দিল, সেই সন্তানকে অনেক আশা নিয়ে লালন পালন করে থাকে। কি আশা? সন্তান যখন বড় হবে তখন আমাদেরকে দেখবে। নিজের যদি টাকা পয়সা না থাকে সন্তানকে মানুষ করার জন্য পরের বাড়িতে কামলা খেটে, বাসা বাড়িতে কাজ করে, হাটে মাঠে কাজ করে কি করেন? সন্তানকে লালন পালন করে বড় করে তোলে। কিন্তু হে প্রেম, এই প্রেমের জন্য দেখা যায় যে এই মাতা পিতা বড় আশা করেছিল, প্রেম তাদের মুখে ছাই দিয়ে চলে গেল। কি করলো? সেই সন্তানটা অন্য একটা মেয়ের হাত ধরে প্রেম ভালোবাসায় মজে, প্রেমে মজে মাতা পিতাকে লাথি দিয়ে রেখে সে মেয়ের হাত ধরে চলে যায়। তাহলে তোমার কাছে প্রেম আমি জানতে চাই, হে প্রেমের কি তোমার কাছে সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন পাই। সমাজের মধ্যে তোমরা খারাপ ছাড়া ভালো কোনটা করেছো? সুন্দর ভাবে জবাব দেবে। মাতা পিতা এত কষ্ট করে সন্তানকে মানুষ করে, এই জন্য এই দিনটা দেখার জন্য না, এই দিন দেখার জন্য নয়। আরে মাতা পিতা তো বিবাহ দেবেই, কিন্তু বিবাহ দেওয়ার আগেই প্রেম। তুমি প্রেম ভালো না, তুমি মানুষের সংসার তুমি নষ্ট করে দাও। এই প্রেমের জন্ম কোথায় হয়েছিল তোমার কাছে আমি জানতে চাই। কেন ছোট ছোট ছেলে মেয়েদেরই সেই প্রেম রোগটা ধরে তোমারে জানাই, সুন্দর ভাবে যেন জবাব পাই। আমরা জানি আদি গুরু পিতা মাতা গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু আমরা ভজন করলে পাই, কিন্তু এখন আর সেটা নাই। প্রেমের জন্য জননী জন্মভূমিষ্ঠ গরীয় শ্রী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরম পিতাহি পরমন্তপ পিতরি প্রীতিমান্তম্যে প্রিয়ন্তে সর্ব দেবতা। মাতা পিতার চরণ বন্দনা করলে, মাতা পিতার যুগল চরণ স্মরণ করলে, তাহলে 33 কোটি দেব দেবতা পূজা পেয়ে যায়। গয়া আকাশে বৃন্দাবন মাতা পিতার শ্রীচরণ, কিন্তু সেই শ্রীচরণ স্মরণ না করে কেন প্রেমে চিন্তাই করে একটা ছেলেকে একটা মেয়েকে সমাজ থেকে দূর করে দেয়? কেন সমাজ থেকে ছিনিয়ে নেয়? শুধুমাত্র প্রেম। এই কথাটা তোমার কাছে ওগো আমি জানতে চাই না।
সেই জায়গায় দাঁড়িয়ে একখানি মায়ের গান মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কখনো জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয়
যখনই মা সেই সন্তানকে কোলে পায়, সেই মা দুঃখ যন্ত্রণা সব ভুলে গিয়ে সেই সন্তানকে আঁকড়ে ধরে, দুঃখ বেদনা কষ্ট যন্ত্রণা কিছুই আর তার মধ্যে থাকে না, সব ভুলে যায়। সেই যন্ত্রণা কষ্ট ভুলে গিয়ে সেই সন্তানটাকে আঁকড়ে ধরো। কিন্তু তুমি প্রেম কি করো, যখন একটু বড় হয় সন্তানটা তুমি মায়ের কোল থেকে তুমি চুরি করে নিয়ে যাও। এই দুঃখ এই কষ্ট যন্ত্রণা একটা মা কখনো সহ্য করতে পারে না, যে আমার ছেলে আমার মেয়ে প্রেম করে ভালোবাসা করে চলে যায়, বাবা মাকে ভাত দেয় না, কখনো সেটা সমাজ মানতে পারে না। সমাজের নিয়ম রয় কি, সমাজ কেমন, সমাজ হচ্ছে এক একটা জিনিস এক এক রকম করে ভাগ করে দেওয়া। সমাজের মধ্যে রয়েছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ কি করবে, ব্রাহ্মণের হাতে দেওয়া আছে, ব্রাহ্মণে পুজো পার্বণ করবে, বিবাহ দেবে, শ্রাদ্ধ করাবে, এইভাবে নিয়ম দেওয়া আছে, তাকে বলে সমাজ। কত সুন্দর কাজ করে, সমাজের উপকার করে। আবার কি করে সমাজ, একটা নাপি, নাপিতের দ্বারাই আমরা শুদ্ধ হয়ে থাকি, ছচি থেকে আমরা উঠি, নাপিত যখন স্পর্শ করবে নখ কেটে দিবে, চুল কেটে দিবে, পুরুষের চুল কাটে, মেয়েদের নখ কাটে, এইভাবে কিন্তু ছচি অবস্থা থেকে আমরা শুদ্ধ হই, সেটা হচ্ছে নাপিতের কাজ। সমাজে সেই নাপিত রয়েছে। আবার কি রয়েছে, আমরা দেখতে পাই অনেক রকম মাস্টার রয়েছে পড়াশোনা শেখানোর জন্য, সমাজের কত সুন্দর অবস্থা। হ্যাঁ, সমাজের মধ্যে মাস্টার রয়েছে,
শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। শিক্ষিত সমাজ, শিক্ষিত সমাজ ছাড়া কখনো চলতে পারে না। আবার কি রয়েছে, অসুখ হলে পরে ব্যাধি সারানোর জন্য ডাক্তার রয়েছে, তাহলে এত সুন্দর সুন্দর জিনিস আছে। আবার এখানে এই খারাপ প্রেমটার দরকারটা কি ছিল, সমাজটা তো তাহলে আর নষ্ট হতো না। তোমার কাছে আমি জানতে চাই, কি বললে, সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তারে কোলে তুলে কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। Hey!
এই প্রেম পক্ষে আর সমাজ পক্ষে শুরু হলো মামলা নিতাই গৌর হরিবল। এক পাশে সমাজ পক্ষের উকিল, আরেক পক্ষে হচ্ছেন প্রেম পক্ষের উকিল, তাই না বাবা? দেখুন লড়াইটা কিন্তু কোর্টে উকিলে উকিলে হয়, তাই না? হাকিমে কখনো লড়াই করে না, করে কি? নিতাই গৌর হরিবল। তাহলে আজকে আমরা উকিল স্বরূপ মামলা দাহির করব আপনাদের দরবারে। আপনারাই দেখবেন বিবেচনা করে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। নিতাই গৌর হরিবল। আমি ওনাকে নতুন করে কোনো জিজ্ঞাসা করব না, উনি যে ভাষা প্রয়োগ করে গেছে ওই ভাষার ভিতরেই ওনাকে আজকে আমি জিজ্ঞাসা করে যাব, আমিও কিন্তু ছাড়ব না। বলে গেছে ধর্মসভার ঠাই আপনারা শুনেছেন, আমিও শুনেছি, আপনারা হয়তো ভুলে গেছেন কিন্তু আমি ভুলি নাই। আমার দেহে নাকি সম্পূর্ণ হাড্ডি মাংস একটুকু নাই, কথায় দিয়ে গেছে সারা, আর ওর দেহে কিন্তু হাড্ডি নেই, সম্পূর্ণ মাংসে ভরা। কি ঠিক বললাম বাবা না ভুল বললাম? জয় নিতাই। তাহলে একটা বাংলা ভাষা হয়তো আপনাদের দিকে বলে না, আমার আলিপুর দুয়ারে বলে, খুব সুন্দর করে বলে, কি যে প্রসাদ খাও ঠাকুর চেনো না আর ভাত খাও ভাতার চেনো না, তোমার আজকে সিনায় ছাইড়া দিব, আমিও ছাড়বো না, কায়দা আছে। তাই গৌর হরিব। অনেক কথা বলে গেছে ভুলি নাই, মনে আছে? এবার সকলেই মিলে চলুন একটু গুরু গোবিন্দের নামে ধ্বনি দিয়ে একটি ভক্তি গীতে গিয়ে তারপরে যেখানে জিজ্ঞাসা করেছে ঠিক সেখানে প্রবাস করব গিয়ে। বলো জয় জয় নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে, হরি হরি বল হরি হরি বল, জয় জয় আপন আপন সাধুগুরু বৈষ্ণবে প্রেমানন্দে, হরি হরি বল। মাতা পিতার শ্রী চরণে ভক্তি জানাই দিনহীনে, যাদের কৃপায় ভবে আগমন, যাদের ধার শুনিতে নাই ক্ষমতা, শোনে নগো ভক্ত শ্রোতা থাকে আমার মানব জীবন। বন্দি দীক্ষা এবং শিক্ষা গুরু, মনোবাঞ্ছা কল্পা তরু, জ্ঞানের প্রদীপি জ্বালাইল যে জন, মম বাউল গুরুর চরণে বন্দি, যে শিখাইলেন সুরের সন্ধি, বন্দি তাহার যুগল চরণ। মম প্রথম গুরু শঙ্কর সরকার, তার চরণে আমার জীবনের ভার, শিখাইলে বাউল কীর্তন, আমার আরো একজন, আমার আরো একজন তত্ত্বগুরু আছে, বলতেছি আপনাদের কাছে, যেনার নাম হয় রাধা মোহন। শ্রী গুরু প্রেমানন্দে হরিবল হরিবল। কমিটির সকল সদস্য পদে আমি ভক্তি জানাই মন সাথে, যারা করলেন বাউল কীর্তনের আয়োজন, সাজাইলেন মধুর বৃন্দাবন, বসে আছে কৃষ্ণ ভক্তগণ, সবারই যুগলে পদে ভক্তি জানাই মন সাধে। আমি নত শিরে, আমি নত শিরে, আমি নত শিরে করিলাম বন্দন, তোর প্রেমেতে পাগলে হইয়া, তোর প্রেমেতে পাগলে হইয়া, হাতে লইলাম তো তারা,
উদাসী বাউল আমায় করিলে ঘর সারা গো, উদাসী বাউল আমায় করিলে ঘর সারা। উদাসী বাউল আমায় করিলে ঘর সারা গো, উদাসী বাউল আমায় করিলে ঘর সারা। আনি তাই গৌর হরিব জলাঞ্জলি আমার লোকলাজ ভাই, ব্যথার মালা গেথে গেথে ভরেছি হৃদয়, ও গোয় আমি ভরেছি হৃদয়। তুলে দিলাম জলাঞ্জলি ওরে আমার আমার লোকলাজ ভাই, ব্যথার মালা গেথে গেথে ভরেছি হৃদয়, এখন অকুলে পড়িয়া কান্দি আমি, অকুলে পড়িয়া কান্দি হইলামে দুই কুলে হারা হাইরে, হইলামে দুই কুলে হারা। উদাসী বাউল আমায় করিলে ঘর সারা রে, উদাসী বাউল আমায় করিলে ঘর সারা। শ্রী গুরু প্রেমানন্দে হরি বল হরি বল। এই জগতে আমার কত মানুষ হইয়াছে আপন,
হইয়াছে এই ঘরের মানুষ হাসি কান্না জোয়ার ভাটা ব্যথা নিরন্তরে গো আমার ব্যথা নিরন্তর জগতে আমার কত মানুষ হইয়াছে আপন হইয়াছে এই ঘরের মানুষ হাসি কান্না জোয়ার ভাটা ব্যথা নিরন্তর এখন আমার আমার মুখ দেখিয়া দুঃখ বুঝলে জগতে এমন বান্ধব নাই মরমে মরিয়া আমি নিজের হারা এখন মুখ দেখিয়া আমার দুঃখ বুঝবে ওরে এমন বান্ধব নাই মরমে মরিয়া কান্দি নিজের হারাই বাউল রাধা মোহন কয় ওরে ভা রাধা মোহন কয় ওরে ভাই বাউল প্রেমের এই ধারা হাই রে বাউল প্রেমের এই ধারা উদাসী বাউল আমায় করিলে ঘর সারা উদাসী বাউল আমায় করিলে ঘর সারা আমি তোর প্রেমেতে পাগল হইয়া তোর প্রেমেতে পাগল হইয়া হাতে লইলাম তো তারা উদাসী বাউল আমায় করিলে ঘর সারারি উদাসী বাউল আমায় করিলে ঘর সারা নিতাই গৌর হরিবল 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 উদাসী বাউল আমায় করিলে ঘর সারারি উদাসী বাউল আমায় করিলে ঘর করিলে ঘর সারা অল্প কথার মধ্যেই বন্দনা শেষ পালার ঘরে করতে চাই প্রবেশ বিশেষ বিশেষ কথা বলা চাই যেখানে আজকে শুরু হয়েছে অল্প একটু সময়ের জন্য বাক্যের লড়াই তাই না বাবা সেদিকে তো যেতেই হবে শুধু গান আর গান গাইলে তো হবে না গান তো সারাদিনই চলছে তাই না বাবা সারাদিন ধরে গান হচ্ছে গান আর অনেকেই হবে কিন্তু দুটি কথা যেন বলা যায় মানুষের কর্ণে যেন পৌঁছানো যায় তাই তো এই হচ্ছে তর্জা গান জয় নিতাই গৌর হরি তাহলে জিজ্ঞাসা করে গেছে আমার ঠাই মনে আছে ভুলি নাই বলো হে প্রেম এই সমাজে তুমি আমাদের কাছ থেকে সব নিয়েছো কেড়ে হে প্রেম এই সমাজের কাছ থেকে তুমি আমাদের সব নিয়ে গেছো কেড়ে পিতা মাতা এই পৃথিবীতে একটা সন্তান সৃষ্টি করে বড় আশা জাগে তাদের অন্তরে লেখাপড়া শিখাবো মানুষের মতো মানুষ বানাবো মনে ভাবি তাই যেই 8-10 বছর 15 বছর বয়স হয়ে যায় ওই মেয়েটা বাবা মাকে না বলে একটা অন্যের ছেলের হাত ধরে নাকি পালিয়ে যায় ওইটাকে আবার কেমন প্রেম বলা হয় শোনো সমাজ ভাই তোমার কাছে আমি বলতে চাই এই প্রেম প্রেম নয় আরো প্রেম আছে এই প্রেম নিয়ে যাবে সেই প্রেমের কাছে তুমি এবার প্রেম বলো কারে যেই প্রেম নিয়ে মানুষ বাজারে মাগনা দরে বিক্রি করে ওইটারই কি আর প্রেম বলে প্রেমের বাজারে কি বাবা বলা যাবে কি
বাবা বলা যাবে কি বর্তমান 1500 টাকা হলে প্রেম কিনা যায় কি বাবা আরো কমেতেও হয় হয় না কি দাদা ভাই হয় কি না বলো হয় তো 1500 ও লাগে না সেকেন্ড হ্যান্ড একটা 800 টাকা দিয়ে কিনবেন প্রেম শুরু হয়ে যাবে জয় নিতাই তাহলে 800 টাকায় এসে গেছে প্রেমের দর আর আমার প্রেমের বাজারে যাবে কোটি কোটি টাকা দিলেও সেই প্রেম পাবে না আবার তুমি বিনামূল্যেও পেতে পারো জয় নিতাই কি গোসাই পাওয়া যাবে না নিতাই গৌর হরি বল হ্যাঁ তাহলে তুমি কোন প্রেমের সঙ্গে কোন প্রেমের তুলনা করছো নিতাই গৌর হরি বল আমার বাড়ির পাশে এক বাবার তিন মেয়ে এক বাবার তিন মেয়ে একটা পরে ক্লাস টেনে একটা পরে ক্লাস এইটে একটা পরে ক্লাস সেভেনে জয় নিতাই প্রথমটাকে 1300 টাকা খরচ করলো প্রেম কিনা হয়ে গেল বাবাকে বলা বলি নাই জয় নিতাই চলে গেল এবার দ্বিতীয়টা যখন ট্রেনে উঠলো আবার 1500 টাকা খরচ করলো জয় নিতাই ওই 1500 টাকা দরে প্রেম বিক্রি হয়ে গেল বাবাকে বলা বলি নাই আমার যেটা সেভেনে ছিল ওটা কিছুদিন পরে টেনে উঠলো ওটাকে 2500 টাকা দিয়ে কিনে দিল মনে করলো এটাকে একটু দামি কিনে দেই এটা যেন এরকম কাজ না করে জয় নিতাই যখন 2500 টাকা প্রেমের দর উঠে গেল জয় নিতাই গৌর হরি বল ওই স্কুলে যাওয়া আসা করতে করতে ওটাও চলে গেল এটা আমার প্রেমের দোষ না এটা তোমার সমাজের দোষ বাবা আপনারা খারাপ পাবেন না সবার কাছে আমি করজোরে প্রার্থনা চাই আজকে লড়াইটা কিন্তু ওনারা আমার যায়নি তাই আপনারা কেউ মনে কিছু করবেন না আজকে দেখব উনি কতটুক সমাজের বাহাদুরি দেখাতে পারে ওনার দেখব আজকে বড়াই ওনার পাওয়ারটা দেখব আমি আমি প্রথমেই বলেছি যে তুমি প্রসাদ খাও ঠাকুর চেনো না আর ভাত খাও ভাত আর চেনো না তোমার চিনাইয়ে ছাইড়ে দেবো তুমি কার পালায় পড়ছো আজকে এত সহজ না কায়দা আছে তাহলে ওই প্রেমের সঙ্গে তুমি এই অপ্রাকৃত জগতের সেই প্রেমের তুলনা করছো কখনো হতে পারে না আত্ম ইন্দ্রিয় প্রীতিবাংশা তারে বলে কাম আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাংশা ধরে প্রেম নাম যেজন আত্মসুখের জন্য প্রেম করে প্রেম বলে কি আর কয় তারে প্রেম কারা করেছিল হয়তো তোমার আছে জানা আমরাও সবাই জানি কারা কারা প্রেম করেছিল ইতিহাসের পাতায় আজকে পর্যন্ত রেখা রইল যতদিন পৃথিবী থাকবে ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে চণ্ডীদাস রজকিনী বিল্লমঙ্গল চিন্তামণি লায়লা মজনু আমরা জানি কি বাবা জানি না সর্বোপরি প্রেম করেছিলেন আমার শ্রীমতী রাধারানী আর প্রাণ গোবিন্দ আমার শ্রীকৃষ্ণ ভগবান তাহলে কোন প্রেমের সঙ্গে তুমি কোন প্রেমের তুলনা করছো প্রত্যেক দিন দুপুর বেলা শ্রীমতী রাধারানী জটিলা কুটিলা শাশুড়ি ননদিনী তাই তো বাবা তাদের ঘরে বাস করত বাস করতে 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 কিন্তু প্রতিদিন তার মনে যে ইচ্ছা আমার সেই প্রেমের মানুষ শ্রীকৃষ্ণ কানাই সারাদিনটা চলে গেল তার সঙ্গে আমার দেখা নাই একটু ছল করে যদি আমি তার কাছে যেতে চাই কি করে যাবে শাশুড়ি ননদী পাহারা যেতে পারছেন না রান্না করছেন শুকনো লাকড়ি দিয়ে শুকনো লাকড়ি উনানে জল ঢেলে ভিজিয়ে দিলেন গৌর হরিবল 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 কারণ যে তবু আমার প্রেমের মানুষটার সঙ্গে আমি একটু দেখা করব আমার প্রেমের মানুষটার সঙ্গে আমি একটু দেখা করব রান্না করছেন আর রান্না করতে করতে ওই ধোয়ার চলে শ্রীমতী রাধারানী কান্না করছেন জটিলা দৌড়ে এসে রান্নাঘরে প্রবেশ করে দেখলেন বৌমা এই ভর দুপুরবেলা তুমি করতেছো রান্না আর রান্না বাদ দিয়ে তুমি কেন করতেছো বৌমা কান্না হরিবল হরিবল বললেন মা লাকড়িগুলো ভিজা জ্বলছে না আর ঘরের মেঝেটা দেখুন কলসি জল পরে ভেসে গিয়েছে ছলনা কোন ছলনা কোন ছলনা কোন প্রেম শ্রীমতী রাধারানী কোন প্রেম করতেন আমরা সবাই জানি ছলনা করা পাপ মিথ্যা কথা বলা পাপ তাই না কিন্তু কৃষ্ণ ভজিবার করে কৃষ্ণ প্রেম অহৈতুকী প্রেম পরিবার করে যদি
মিথ্যে কথা বলা যায় কখনো সেটাকে পাপ বলে গণ্য নাহি করা হয় কেন পৃথিবীর মুখে যিনি সেটা শ্রেষ্ঠ প্রেম যার কাছে গেলে সাওয়া পাওয়া ধন রত্ন ঐশ্বর্যের আর বাকি থাকে না নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যায় ওইটাই হচ্ছেন একমাত্র পরিপূর্ণ ক প্রেম যেটা শাস্ত্রে পাওয়া যায় আর তুমি কোন প্রেমের কথা বলছো যে প্রেম করলে পরে ১৮ বছরের যুবতী আর ২১ বছরের যুবক না পাইলে পরে রশি নিয়ে গাছের আগায় ঝোলে ওইটারে প্রেম কয় নাকি ওইটারে প্রেম ক যে যুবক যুবতী পালিয়ে চলে গেল বাড়ির থেকে কখনো মেনে নিল না রেল লাইনে মাথা দিয়ে দিল হাই রে হাই ওইটারে কি আর প্রেম হয় কি ওইটাকে কখনো প্রেম বলে না কোন প্রেম সেটা শুদ্ধ প্রেম রাধারানী কি করলেন ওই ছলনা করে গিয়ে গোবিন্দের সঙ্গে দেখা করলেন যমুনার আবার জল নিয়ে চলে আসলেন গোবিন্দ বলে রাধে যাও আগে তোমার সংসার ঠিক করো সংসার ঠিক করে সংসারের পরিপূর্ণ সেবা করে সংসারে সবাইকে তৃপ্তি করে তারপরে তুমি চলে এসো আমার ধারে তোমার সংসারকে ঠিক রেখে যদি তুমি আমার ধারে আসতে পারো কথা দিলাম আমি তোমার হৃদয়ে মাঝে সঠিক প্রেম পৌঁছাইয়ে দেব নিতাই গৌর হইব শ্রীমতী রাধারানী গোবিন্দের কথা অনুসারে চলে আসলেন ঘরে এসে রান্না বাড়া করে স্বামী সেবা দিলেন শাশুড়ি সেবা দিলেন ননদি সেবা দিলেন সবাই ঘর থেকে বেরিয়ে বিশ্রামে চলে গেলেন আর রাধারানী সেবার থালা অগ্রে নিয়ে দুটি নয়ন জলে ভেসে যাচ্ছেন আর বলছেন হে গোবিন্দ মায়ার সংসারে সবার সেবা হয়ে গেল কিন্তু আজকে যে আমি তোমার সেবা থেকে বঞ্চিত দেখো প্রেম কারে কয় নিজে তো পাত্র স্বামী সেবা হলো শাশুড়ি সেবা হলো ননদির সেবা হলো এবার আমার কর্তব্যটা আমি পরিপূর্ণ করি না করে চিন্তা করলেন যিনি আমার পরম ঈশ্বর সবার সেবা হয়ে গেল কিন্তু তার সেবা তো হলো না এখানে শ্রীমতী রাধারানীর আত্মসুখ ছিল কি বাবা আত্মসুখ ছিল কোনো আত্মসুখ ছিল সদা সর্বদা গোবিন্দকে বলতেন হে গোবিন্দ তোমার সুখে সুখী আমি তোমার দুঃখে দুঃখী আমি সব তোমার সব তোমার আর বর্তমান যুগের প্রেম হাই রে হাই অন্ধকারে বাজারে কলা বাগানে কি বাবা ওইটারে প্রেম কয় বর্তমানের প্রেম বাজারে অন্ধকারে কলা বাগানে ওইটাকে কি প্রেম বলে বাবা ওটাকে কখনো প্রেম বলে না ওটাকে বলে কাম ওটাকে বলে কাম আত্ম ইন্দ্রিয় প্রীতিবাংশা আত্মসুখের জন্য তোমরা সমাজে এইটা করো এটাকে অপ্রাকৃত জগতের প্রেম কখনো বলা যাবে না তাহলে দেখো প্রেম কি বস্তু আবার হ্যাঁ প্রেম ছাড়া কখনো মানুষ থাকে না থাকে কি বাবা প্রত্যেকটা মানুষের ভিতরে প্রেম আছে কি বাবা আছে না প্রেম ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই আছে কি মায়ের সঙ্গে প্রেম বাবার সঙ্গে প্রেম ভাইয়ের সঙ্গে প্রেম বোনের সঙ্গে প্রেম দাদার সঙ্গে প্রেম দিদির সঙ্গে প্রেম গুরুদেবের সঙ্গে প্রেম শাশুড়ির সঙ্গে প্রেম অবশেষে শ্বশুরের সঙ্গেও প্রেম তাহলে প্রেম ছাড়া তো পৃথিবীতে মানুষ থাকতে পারে না কিন্তু যে প্রেমের ভিতরে কামের গন্ধ থাকে সেটাকে কখনো প্রেম বলা যাবে না প্রেম অত সহজ জিনিস নয় অত ছোট জিনিস নয় তাহলে শোনো প্রেম কারে কয় আমার কাছে জিজ্ঞাসা করে গেছে ভুলি নাই মনে আছে যে প্রেতে প্রেমের প্রথম জন্ম কোথায় প্রেম অর্থাৎ প্রীতি এই প্রীতির প্রথম জন্ম নয়নে নয়নে বানবরী শোনে তাহাকে বলা হয় কি আপনি আমাকে জীবনে দেখেন নাই আমি আপনাকে জীবনে দেখি নাই তাহলে আপনার রূপটা কি আমার মনে পড়বে আমরা বোকা বাক্সের ভিতরে টিভিতে টিভির পর্দায় দেখি মা দেখি না আপনারা দেখেন না একটা নায়ক আর একটা নায়িকা প্রথম যখন দেখা হয়ে গেল কিবা ধাক্কা লেগে গেল লাগে না
একজন একদিক থেকে আসতেছে আর একজন আরেক দিক থেকে যাচ্ছে, দুজনে ধাক্কা লেগে গেল, দেখা হলো, বলে দেখে না সে, এই যে শুরু হলো, চলে গেল, যার অন্তরে একবার ঢুকে গেল, পিছন ফিরে তাকিয়ে রইল, এই যে নয়নে নয়নে দেখা হয়ে গেল, নয়নে নয়নে বানবরি শোনে তাহাকে বলা হয় পি। এবার মনে মনে ওই যে কিছুদিন আগে একটা গান বেরিয়ে গান বেরিয়েছিল না, এখন কিন্তু আর দেখা যায় না, যায় কি কি জানো রে ভাই, ওই যে যাবার বেলায় দেখা হলো কথা হলো না, তাই না? কিছুদিন আগে একটা গান বেরিয়েছে, এখন কিন্তু আর নাই, যাবার বেলায় দেখা হলো কথা হলো না, এবার ওই যে নয়নে নয়নে বানবরি শোনে তাহাতে জন্মিল পি। এবার মনে মনে চিন্তা করে কখন একটু দেখা করি, দেখা করে দুটি কথা কখন আমি বলি, কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে গিয়ে দেখা করলো, তাহাতে রিয়ের উৎপাদন হলো, এই যে পি এর পরে আসলো রি, নয়নে নয়নে বানবরি শোনে হলো পি, হিয়া বদনে বদনে প্রেম আলোপনে তাহাতে জন্মিল রি, এই যে পি হলো রি হলো। এবার যখন কথা হয়ে গেল, এবার মনে সাত জেগে গেল, কোন সাত? ওই যে কামের সাত, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তার ভিতরে জাগরিত হয়ে গেল। এবার কখন তার সঙ্গে একটু প্রেম আলিঙ্গন করতে পারি, হরি বল হরি বল। এবার দেখা হতে হতে কথা হতে হতে তারপরে যখন হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গন হয়ে গেল, তাহাতে জন্মিল তি, এই তো হলো পি রি তি। নয়নে নয়নে বানবরি শোনে তাহাতে জন্মিল পি, বদনে বদনে প্রেম আলাপনে হয়ে গেল রি, এবার হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিল তি, তখনই হয়ে গেল পরিপূর্ণ তৃপ্তি, এই তো হলো পি রি তি। আচ্ছা তুমি জানো আমার শ্রীমতী রাধারানী কয়দিন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করেছিল? বাবা কোন শাস্ত্রে বর্ণনা আছে কি, আছে কি লেখা যে এই কয়েকদিন শ্রীমতী রাধারানী আমার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করেছিল? আছে কি? আজন্মবধি, আজন্মবধি, ইহকাল পরকাল জন্ম জন্মান্তরে, হে গোবিন্দ তুমি আমার আমি তোমার, হাই সেকেন্ডারিতে আমি একদিন দেখেছিলাম একটা পড়া ছিলেন কি দাড়িমাঝির গল্প, দাড়িমাঝির গল্প, ওই দুইজনে মিলে নৌকা বাইতেন স্বামী স্ত্রী মিলে, আর বলতেন তুমি আমাকে কেমন ভালোবাসো, কয় আমি তোমাকে প্রাণের অধিক ভালোবাসি, কয় তুমি আমাকে কেমন ভালোবাসো, কয় আমিও তোমাকে প্রাণের অধিক ভালোবাসি, মানে প্রাণের অধিক ভালোবাসি। একদিন মনে মনে চিন্তা করলেন তাই আজকে আমার বাড়ি এলাকে একটু মাঝ নদীতে নিয়ে যাই, মাঝ নদীতে যখন নিয়ে গেল ঠিক কায়দা করে নৌকাটা পাল্টি মেরে দিল, যখন এই নৌকাটা পাল্টি মেরে দিয়েছে দুইজনেই মাঝ নদীতে পড়ে গেছে, পড়ে যাবার পরে ওই তার সহধর্মিণী এসে ওই স্বামীকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরেছে যখন ছাড়ে না আর কখন, মনে মনে ভাবে তাই আমার সহধর্মিনীর জন্য বুঝি আমিও মরে যাই, দেরি না করে গলাটা টিপে ধরেছিল জোরে, টিপে ধরার পরে যখন তার স্ত্রী গেছে মরে, আর সে সাঁতার কেটে উঠলেন নৌকার উপরে। আচ্ছা এইটাকে কেমন করে প্রাণের সেই অধিক ভালোবাসা বলে, কি বাবা এটা কি প্রাণের অধিক ভালোবাসা? রাধে রাধে এত সহজ কথা নয়, তাহলে শোনো ছোট্ট একটি কথা, ওরে টাকা, ওরে টাকা হলে সবে মিলে, ওরে টাকা হলে সবই মিলে, সোনা দানা রত্ন ধন, আর প্রেম বিনা যায় না কেনা ছোট্ট একটি মন,
ওরে প্রেম বিনা যায় না কিনা ছোট্ট একটি মন যায় কি এই দুনিয়ায় টাকা পয়সা হলে সবাই মিলে জাগতিক জগতের ওই কামজড়িত ভালোবাসাও মেলে প্রেম মেলে মেলে না বাবা কিন্তু অপ্রাকৃত জগতের সেই প্রেম ধন যদি তুমি কিনতে চাও যত টাকা পয়সা বস্তা ভর্তি করে নিয়ে যাও কখনো প্রেম বিনা যায় না কেনা ছোট্ট একটি মন তাহলে সময় খুব সংকীর্ণ বাবা নইলে আরো ভিতরে যাওয়া যেত মাপ চাই আর যেতে পারলাম না ওনাকে আবার পাঠাতে হবে একটা ছোট্ট করে গান গাই উনি যেখানে জিজ্ঞাসা করে গেছে মানে আলোচনা করে গেছে ওই জায়গায় আমি ওনাকে একটু চাপাত দিতে চাই যাই ওনার কথায় আমি ওনার কথায় আমি ওনাকে ভাসাবো কেন আমি আলাদা কোনো কথা বলার আমার ইচ্ছা নাই রাধে রাধে তুমি বর্তমান সমাজ তোমার খুব ভালো এই সমাজ নিয়ে হবে একটি গান আর ওই গানের ভিতরেই ওনাকে দেব চাপান ওনার যদি জানা থাকে উনি আসরে উঠে দেবে সমাধান আর যদি না দিতে পারে আপনার ছেড়ে দেবেন আমি কিন্তু ছেড়ে দেব না দশটায় ট্রেন একেবারে ধরে নিয়ে গিয়ে টেনে তুলব কি খারাপ বললাম কি হরি বল বর্তমান সমাজকে নিয়ে গান জয় করে জয় বর্তমান দেখবেন পরিস্থিতিটা কি তার উপরে গান ওরে সমাজের হাল ভালা না ও সমাজ ভাই কান করে শুনো বর্তমান সমাজের হাল ভালা না কারো কথা কেউ শোনে না যার যার মতো সে চলে কত কিছু দেখলাম সমাজের ভিতরে হায়রে আমি কত কিছু দেখলাম সমাজের ভিতরে জামানার হাল ভালা না জামানার হাল ভালা না কারো কথা কেউ শোনে না জামানার হাল ভালা না কারো কথা কেউ শোনে না যার যার মতো সে চলে কত কিছু দেখলাম এই সমাজে হায়রে কত কিছু দেখলাম এই সমাজ হরি বল হরি বল হরি বল জন্মদাতা পিতা মাতা তোমার সমাজে অনেক দেখা যায় জন্মদাতা পিতা মাতা ওগো কইলে কথা শোনে না ঘরের বিবি কইলে কথা না রাখিলে চলে না রে না রাখিলে চলে না সমাজের বড়াই করো তোমার কথাই তোমাকে আমি হানা দেব কিসের তুমি সমাজ নিয়ে এত বড়াই করো যে পিতামাতা এত পরিশ্রম করে একটি সন্তান সৃষ্টি করে লালন পালন করে বড় করলো আমরা ভগবানের কাছে কেউ কোনোদিন চাই নাই যেন আমার ছেলে মেয়ে আমার কথা শোনে না চেয়েছি কি বাবা এখন তোমার সমাজের পরিস্থিতি কি আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি জন্মদাতা পিতা মাতা গো কইলে কথা শোনে না শাশুড়ি মা কইলে কথা না রাখিলে চলে না রে না রাখিলে চলে না তোমার ইজ্জত থাকবে না বেশি কইলে তোমার সম্মান থাকবে না বেশি কইলে আমি
কত কিছু দেখলাম এই সমাজে, হায় রে কত কিছু দেখলাম এই সমাজে। হরি বল হরি বল। তোমার সমাজে অনেক, এই যে ইউটিউব চালাচ্ছে না এই যে দুই ভাই, ওই দাদার মতো না, ওই দাদার একটু বয়সটা বেশি তো, এই যে দুই ভাই চালাচ্ছে, হাইরে কত বাহাদুরি এই সমাজে, যারা আমার মতো ইয়ং যুবক ভাই, কত তাদের বাহাদুরি। কেমন দুই টাকা রোজগার নাই, দেখো গুটকা সিগারেট খায়, তোমার সমাজে তার মায়ের মাথায় নাই রে তেল, বান্ধবী লইয়া পার্কে যায় রে, বান্ধবী লইয়া পার্কে যায়, এটা কি আমার প্রেমের দোষ, তোমার সমাজের দোষ, তোমার দোষ। ছোট ভাইয়ে দুই টাকা রোজগার মিলে না, গুটকা সিগারেট খায়, নিজের মায়ের মাথায় নাই রে তেল, বান্ধবী লইয়া পার্কে যায় রে, বান্ধবী লইয়া পার্কে যায়। আবার বাঙালি হইয়া বাংলা পারে না, ইংরাজি বলে বাংলা হইয়া বাঙালি হইয়া বাংলা পারে না, দেখো কত ইংরেজি বলে, কত কিছু দেখলাম এই সমাজে, কত কিছু দেখলাম এই সমাজে। বিদায় গৌর হরিবা। এটা কিন্তু প্রেমের দোষ না বাবা, এটা সমাজের দোষ। সমাজ মানে কয়েকটা বাড়ি নিয়ে সমাজ, কয়েকটা পাড়া নিয়ে সমাজ, একটা বাড়ির মধ্যে জয়জন পরিবার আছে, পরিবারটা নিয়ে একটা সমাজ। আগে নিজের সমাজ ঠিক করতে হবে। জয় নিতাই গৌর হরিবল। নিজের সমাজটা যদি আমি ঠিক করি তাহলে সবই ঠিক, আর যদি নিজের সমাজকে আমি নিজে ঠিক না রাখি তাহলে সব ঠিক। যুবক প্রায় 18 বছর বয়স, কোনো কাজ করে না, দুই টাকার কাজ করে না, আর একটু পরে পরে মায়ের কাছে গিয়ে বলে, ও মা মা এক কাজ করো না, কয় কি কয় 10টা টাকা দাও, কয় তুই একটু পরে পরে আসবি আর আমার কাছে 10 টাকা চাবি, আমার কাছে কি টাকার গাছ আছে না গিয়ে বাবা, যদি না দাও আমি ঘর ভেঙে ফেলবো, যদি না দাও তাহলে আমি ঘরে সুখে চালনা যা কিছু আছে সব কিন্তু ভেঙে ফেলবো। মা দেরি না করে ভয়ে ভীত হয়ে 10 টাকা যখন বের করে দিলেন, ছেলে পকেটে হাত দিয়ে দোকানে চলে গেলেন, আমার মতো আর কে আছে, ওয়া 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 কাইদা কত, গিয়ে বলে কাকা ভাই কি কয়েকটা গুটকা দেন তো, কাকা যখন একটা গুটকা দিল গুটকাটা হাতে নিল, আরেকটা প্যাকেট দিল ওটা হাতে নিল, গুটকাটার মাথায় ধরলো আর 2-3টা টোকা মারলো, ঠাট্টা করে টোকা মেরে দাঁত দিয়ে কামড় দিয়ে ছেড়ে ছিঁড়ে ওটাও আবার ছেড়ে ছিঁড়ে দুইটা একখানে করে কুচু 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 করার পরে বোয়াল মাছের মতো হা করে হা করে ঢেলে দেয় মুখের ভিতরে, আবার মুখের ভিতরে ঢেলে দিয়ে কিছুক্ষণ মুখটা বন্ধ করে রাখে, কিছুক্ষণ পরে আবার করে না। এটা কি আমার প্রেমে শিখাইছে না তোমার সমাজে শিখাইছে, এটা কার দোষ? হ্যাঁ, এবার মা সহ্য করতে পারে না, ওই যে পরের দিন আবার গিয়ে 10 টাকা চায়,
কয় বাবা তোর বয়স 18 বছর চলছে, তুই তো মানুষের কাজকর্ম করতে পারিস, লেখাপড়া তো করছিস না। এবার ছেলে এই কথা শোনার পরে পরের দিন জামা কাপড় গুছিয়ে একবার বিদেশে চলে গেল বাড়িতে না বলে। জামা কাপড় গুছিয়ে নিয়ে বিদেশে চলে গেলেন। এবার বিদেশে চলে যাওয়ার পরে 5 বছর নিখোঁজ। 5 বছর যখন নিখোঁজ, মা বাবা কান্নাকাটি করে, ছেলেটা তো ঘরে আসে না, এই জ্বালার সহে না। ওই টেলিফোনে ফোন করতে 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 যোগাযোগ হতে হতে মা কান্না করতে করতে বলে, বাবা তুই বাড়ি চলে আয়, বাবা তুই বাড়ি চলে আয়। এবার ছেলে 5 বছর যে রইল, টাকার নামে কোনো বালাই নেই, শুধু খাইল আর পড়ল, শুধু খেয়েছে আর পড়েছে। চেহারাটা একবারে পাক নামের মতো গুদগুদা, ওই যে দেখেন না বসে আছে কত সুন্দর, একবারে গুদগুদা চেহারা, মানে ওই যে দেখেন না কিবোর্ড বাজাচ্ছে কত সুন্দর চেহারা, মানে দুগ দুগা চেহারা নিয়ে যখন বাড়ি এসেছে। এবার বন্ধু বান্ধব দেখার সঙ্গেই, 5 বছরের মধ্যে কি আর একটা মানুষকে ভোলা যায়, 4-5 জন বন্ধু বান্ধব কাছে গেছে, কিয়ে কয় কিরে কিরে শ্যাম, ওই শ্যাম, কয় কিরে, কয় আরে আমরা তোর বন্ধু, কয় বল 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 কেমন আছিস কেমন আছিস, কয় ভালো আছি, কয় যাই ভালো তো থাকবি, চেহারাটা খুব সুন্দর বানিয়েছিস, হ্যাঁ তাও 5 বছর পরে তুই এলি নিজ ঘরে, এই টাকা কেমন এনেছিস, টাকা কেমন আনলি, কয় আই ডোন্ট নো, মানে ওই যে বাঙালি হইয়া বাংলাই পারে না, মানে ইংরেজি বলে, কয় টাকা কেমন আনলি, কয় আই ডোন্ট নো, কয় বাবা চিন্তা করছো, দারুণ ইংরেজি শিখছে। এবার 5 বন্ধু চলে গেল, যখন খাওয়া দাওয়া করার জন্য, তাহলে 18 আর পাশে কত হলো বাবা, 23, বিয়ের হয়ে গেছে বয়স হয়ে গেছে। এবার মা কয় ছেলের কাছে, ওই বাবা শ্যাম আমরা না তোর বাবা আর আমি দুইজন মিলে সুন্দর একটা মেয়ে দেখেছি বাবা, তুই বিয়ে করবি না, কয় আই ডোন্ট নো। মাসুম কি উঠলেন, ছেলে কয় কি আমার ছেলেকে বিদেশে গিয়ে লেখাপড়া শিখছে নাকি, কয় রাত্রে বেলা ওর বাবাকে বলবো। ওর বাবাকে যখন রাত্রে বলেছে, পরের দিন ঠিক বাবা ছেলেকে ডেকে নিয়ে কাছে বসে সত্যি কথাটা প্রকাশে, কয় বাবা শ্যাম তোর মা আমি মিলে দুইজনে না আমরা একটা সুন্দর মেয়ে দেখেছি তোর বিয়ের জন্য, কয় আই ডোন্ট নো। বাবা চমকে উঠলেন, কয় ছেলে আমার ভালো ইংরেজি শিখেছে, ভাগ্যের কি চক্র, বৈশাখ মাসের দিন তো, সেই রাত্রে এমন ঝড় হয়েছে মানুষের ঘর বাড়ি একেবারে দালান কোটা মানে ভেঙে সুরমার করে দিয়েছে। যখন সুরমার করে দিয়েছে, আজকাল ভাইরালের যুগ বাবা, সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেছে, গ্রাম থেকে পঞ্চায়েত, ওই পঞ্চায়েত বিডিও অফিসে চলে গিয়ে একটা মাস পিটিশন করেছে যে আমার গ্রামে ঝড় হয়ে অনেক কিছু ক্ষতি হয়েছে, এই আবেদন আপনার কাছে জানাই, ক্ষতিপূরণের জন্য কিছু অর্থ করি চাই। মুখের কথাই তো আর ভিডিও সাহেব বিশ্বাস করে না যেখানে আছে সত্যি ঘটনা, দেরি না করে ওই ভিডিও সাহেব এসেছেন ওই পাড়ার ভিতরে, পাড়ার ভিতরে এসে দেখছেন যে হ্যাঁ অনেক কিছুই ক্ষয়ক্ষতি হয়েছে। এবার গ্রামের মানুষ তো একটু মুখ্যসুক্ষ, পঞ্চায়েত আবার গেছে অঞ্চলে, এবার সবাই মনে করে ভিডিও সাহেব আসছে, ভিডিও সাহেবের সঙ্গে কথা কে বলবে। এবার মনে মনে যুক্তি করে সবাই, কয় যদি বিদেশ থেকে এসেছে লালপুর ছেলে শ্যাম ভাই, ও সারা ভিডিও সাহেবের সঙ্গে কথা বলার আর কেউ নাই, দৌড়ে গিয়ে ওকে ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে আসলো, যখন বসার জন্য দিল আসন, বসলো ভিডিও সাহেবের সামনে, বললো তোমার নাম কি, কয় আমার নাম শ্যাম, কয় তোমার পাড়ায় গতকালকে ঝড় হয়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, তাই আমি ভিডিও সাহেব এসেছি সবাইকে কিছু অর্থ করি দেওয়ার জন্য, তবে কার কত ক্ষতি হয়েছে তুমি একটু ভালো করে বলো, আমি নামগুলো সই করব, সই করে তারপরে সবাইকে যার যেরকম ক্ষতি হয়েছে সেই অনুসারে আমি তাদেরকে একটু সহযোগিতা করব। তুমি বলো কার কেমন ক্ষতি হয়েছে, কয় তোমার কোনো ক্ষতি হয়েছে, কয় আই ডোন্ট নো, ও তো আর মানে বোঝে না, আই ডোন্ট নো মানে কি, ও শিখছে কথাটা শিখছে কিন্তু মানেটা কি সেটা তো আর বোঝে না। যখনই কইছে আই ডোন্ট নো, ভিডিও সাহেব যেই চেয়ারের মধ্যে বসা ছিলেন দাঁড়িয়ে বললেন, কয় কয় কি, কয় তাহলে এই এলাকায়, আচ্ছা তোমার হয় নাই অন্য কারো ক্ষতি হয়েছে, কয় আই ডোন্ট নো,
কয় কারো হয় নাই কয় না কয় তাহলে কারো যদি ক্ষতি হয় নাই আমার তো আর টাকা কড়ি দেওয়ার কোনো দরকার নাই কয় আই ডোন্ট নো যে আই ডোন্ট নো কয়েছে বিডিও সাহেব মনে মনে ভেবেছে যে এটা মূর্খ ছাড়া এটা আর কিছু নয় সবাইকে দিলেন বিদায় আপনারা যান ওর সঙ্গে আমার পার্সোনাল কিন্তু কথা আছে সবাই যখন দূরে চলে গেছে তখন কাছে ছেলেটা আসছে আসার পরে বিডিও সাহেব জিজ্ঞাসা করে আই ডোন্ট মানে আই ডোন্ট নো মানে তুমি কিছু জানো কয় আই ডোন্ট নো কয় আই ডোন্ট নো মানে তুমি কিছু জানো আবারও কয় আই ডোন্ট নো যেই কয়েছে আই ডোন্ট একেবারে কষায় আবার ঘুরে সবাই এসে জিজ্ঞাসা করে কয় কিরে তুই এত সুন্দর ইংরেজি বললি তোকে বিডিও সাহেব চর মারলো কেন কয় তোরা জানিস না বিডিও সাহেব আমাকে চর দিয়ে বলল তুমি এত শিক্ষিত হ্যাঁ এত শিক্ষিত হয়ে এই গ্রামে পড়ে আছো তুমি টাউনে গিয়ে একটা বাড়ি করতে পারো না যাইনি তাই এই যে তোমার সমাজের পরিস্থিতি তাহলে ওই ব্যক্তিটা প্রেম বাজারের কি বুঝবে বাবা প্রেম বাজারের ওই ব্যক্তিটা কি বুঝবে তাহলে দেখুন সমাজের পরিস্থিতি কি মানে যেই ছেলেদেরকে বললাম আমি দেখলাম ওই যে মাঝখানে দুইটা বোন বসে আছে ওরা একদম হাসতেছে আর কইতেছে দিচ্ছে ঠেলা যুবক দিদিরা মনে করছে বর্তমান সমাজের ওদেরকে কিছু বলবো না আমি ওদেরকেও ছাড়বো না একজন নিয়ে তো আর সমাজ হয় না দিদিমা ঠাকুমা কাকা পিসিমা মাসিমা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সমাজ ছোট বোনে লেখাপড়ায় ধারে ধারে না মুখে পণ্ডিত গিরি ছোট বোন আমার আমার ছোট বোন এই যে ছোট বোন লেখাপড়ায় ধারে ধারে না শুধু মুখে পণ্ডিত গিরি এরা প্রাইমারি পাশ করিলে করে প্রেমের চাকরি রে করে প্রেমের চাকরি ছোট বোনেরা দেখবেন বর্তমান সমাজে অনেকেই আছে আমার বাড়িতে একটা ছোট বোন আছে লেখাপড়ায় কোনো ধার ধারি না ওই যায় কি করে কি বলে ধুলামাটি অন্ধকার তাই খেপা বলেছে ছোট বোন লেখাপড়ায় ধারে ধারে না মুখে পণ্ডিত গিরি প্রাইমারি পাশ করিলে পরে প্রেমের চাকরি রে পরে প্রেমের চাকরি বাবা সেই বোনটার পিছনে দামি দামি তেল সাবান খরচ করে বাবা দামি দামি তেল সাবান শ্যাম্পু কিনে এনে বোনটাকে দেয় যেন তাড়াতাড়ি চুলটা বড় হয় আর ওই বোনটা যখন চুলটা বড় হলো 500 টাকা দিয়ে তেল শ্যাম্পু সাবান কিনে এনে দিল আবার 100 টাকা খরচ করে বিউটি পার্লারে গিয়ে চুলের আগালটা কাইটে নিয়ে আসলো আচ্ছা ওই বোনটা প্রেম বাজারের কি বুঝবে বুঝবে কিছু তাই খেপা বললেন আর মানে ওদের দেখবেন স্টাইল কত বর্তমান সমাজে আগা যখন কাইতে নিয়ে আসছে যে আমার মতো চুল বানাইছে আরে হাটার কত স্যাম্পল তারা নারে নারে নে না না আবার দেখবেন চুল সামনে আইসা গেছে হাতটাকে ঘুরাইতেছে কায়দা কত আবার হাঁটতেছে আবার এই পাশে চুল মুখের সামনে চলে আসছে বাতাসে যখন আসছে ঘরটা ঘুরে নি লেখাপড়ায় ধারে ধারে না মুখে পণ্ডিত গিরি প্রাইমারি পাস করিলে করে প্রেমের চাকরি রে করে প্রেমের চাকরি তারাই আবার কত কালার লাগায় রে তার সুলে কত কালার লাগায় রে তার সুলে কত কিছু দেখলাম এই সমাজে কত কিছু দেখলাম এই সমাজে হরিবল হরিবল হরিবল
শুধু তাই নয়, এর ভিতরে আরেকটা তত্ত্ব বিরাজ করে। একটু আস্তে আস্তে, হা হা, এই সমাজে বর্তমান দেখা যাচ্ছে কি, কুলের বধু বুকে মধু, ভাসুর শ্বশুর মান্য নাই, শ্বাস প্রশ্বাসের বাহাদুরি কেবলে রূপের বড়াই গো, কেবলে রূপের বড়াই। এ ভাই রাগ রাগ, এই যে বর্তমান তোমার সমাজে কুলের বধু মুখে মধু, ভাসুর শ্বশুর মান্য নাই, সাজ পোশাকের বাহাদুরি কেবলে রূপের বড়াই। এরা দেয় না সিঁদুরের ফোঁটা, টিপ লাগায় গোটা গোটা, হা হা, হরি বল হরি বল। এরা দেয় না সিঁদুরের ফোঁটা, টিপ লাগায় গোটা গোটা, কি বাবা ভুল বললাম? ওমা ভুল কিছু কইছি নাকি? এই যে হরে কৃষ্ণ, আমি ভুল কিছু কইছি নাকি? আমি আর মনে করছি আমি ভুল কিছু কইছি, এই জন্য আমার 10 টাকা দিলেন। হরি বল হরি বল, রাধে রাধে, মায়ের দান নিলাম। তাহলে এই জায়গায় যিনি সমাজপতি, ওনার কাছে যাই একটু খোসা দেই গোসাই। তাইলে তোমার সমাজে বর্তমান কুলের বধু মুখে মধু, ভাসুর শ্বশুর মান্য নাই, সাজ পোশাকের বাহাদুরি কেবলে রূপের বড়াই, বর্তমান তোমার সমাজে কত রঙের পোশাক দেখতে পাই? তোমার কেমন সমাজ? তুমি না সমাজপতি? হ্যাঁ, বেশি কিছু বলবো না, না বললেও যাব না। হ্যাঁ, উচিত কথা কইব মাসি, তুঙ্গর হবিপুরে আর আসি আর না আসি। হ্যাঁ, বর্তমান মায়েরা দেখবে হাই রে হাই, কয়জন মা বাড়িতে শাড়ি পরে, কথাটা একদম খাটি, শাড়ি আর বিক্রি হয় না, খালি দোকানে গেলে বৌদিরা দিদিরা কিনে খালি নাইটি নাইটি নাইটি। এই যে তোমার সমাজ, হাই রে আমার সমাজপতি রে, বর্তমান যুগের তোমার বর্তমান সমাজের মায়েরা এরা শাড়ি পরে না, এরা শুধু সারাদিন নাইটি পরে থাকে। আমরা জানি কোনো বাড়িতে যদি ভাসুর থাকে আর ছোট ভাইয়ের বউ থাকে, কি বাবা, তাহলে ছোট ভাইয়ের বউকে যেন তার মাথার কেশ না দেখে সঙ্গে সঙ্গে দেখার পরে কি করতে হবে, যে ভাসুর বাড়িতে থাকলে সদা সর্বদা ঘোমটাটা দিতে হবে, দিতে হবে না? আর এখন ভাসুর হয়ে গেছে বর্তা, মায়েদের নাই আর মাতার পয়দা, হ্যাঁ রে হা। এবার মনে করে সেই মা নাইটি পড়েছে আর ভাসুর সামন দিয়ে যাচ্ছে, এবার ঘন্টাটা দিবে কেমন করে, যায়নি তাই আর কওয়ার দরকার নাই। হ্যাঁ, এই তোমার সমাজ, তুমি সমাজের বড়াই করো, তোমার আমার সমাজ আমরাই নষ্ট করতেছি, অন্যকে বলবো আর কি। মায়েরা দেখবেন এখন শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজের পিসটা ফ্রি পায়, পায় না? শাড়ির সঙ্গে ব্লাউজের পিস ফ্রি, ওইটা কিনতে আলাদা টাকা লাগে না। টেলারের কাছে গিয়ে যাবে, বলবে দাদা পিঠটা একটু বড় কইরা রাখবা যাতে হাওয়া ঢোকে, যায়নি তাই। এমন মায়েদের পোশাকে ঠাঁচ, এমন কইরা ব্লাউজ বানাবে, পিঠ হয়ে যাবে বল ফুটবল খেলার মাঠ। কি বাবা ভুল বললাম? আর বলবে দুইটা লম্বা লম্বা ফিতা দিবা যেন কোমরে পরে, হাইটা গেতে যেন ঢোলাঢুলি করে, তাই না? কি আবার বলে কি, ঝুমকা লাগাই দিবেন যাতে হাইটা যাইতেই বাজে। কই ঝুমকা তো আমার কাছে নাই, কইলে তাহলে আমি কিনে এনে দিব, কিন্তু লাগানো চাই, যাইনি তাই, ছেড়ে দিলাম। কুলের বধু মুখে মধু, ভাসুর শ্বশুর মান্য নাই, সাজ পোশাকের বাহাদুরি কেবলই রূপের বড়াই। এরা দেয় না সিঁদুরের ফোঁটা, টিপ লাগায় গোটা গোটা। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার বর্তমান সমাজের মায়েরা এরা কেন স্বামীর দেওয়া 1 টাকা পাতার পবিত্র সিঁদুর ছেড়ে দিয়ে তোমার সমাজের মায়েরা কেন দিন রাত অপকর্ম কুকর্ম করে, এরা কেন টিপ ফোঁটা পরে?
তোমার সমাজ কি শিক্ষা দিয়েছে তাহার ভিতরে? এটা কি প্রেমের দোষ বাবা? এটা সমাজের দোষ। তোমার সমাজ তুমি নিজেই নষ্ট করে দিয়েছো। দেখো এখানে অনেক অনেক দিদিরা, অনেক বোনেরা বসে আছে, অনেক মায়েরা বসে আছে। তুমি গিয়ে লক্ষ্য করো কয়টা মায়ের কপালে সিঁদুরের ফোঁটা আছে। খেপা বলেছেন, হাট বাজারে শাখা সিঁদুর কিনতে পাওয়া যায়, কিন্তু সবার ভাগ্যে নয় শাখা সিঁদুর, সবার ভাগ্যে নয়। বর্তমান গেলে একটা পাতার দাম 5 টাকা, ওই 5 টাকার একটা সিঁদুরের ফোঁটা পাতা যদি তুমি কিনে নিয়ে আসো, অন্তত তুমি 1 মাস ব্যবহার করতে পারবে। আর 25 টাকা দিয়ে একটা টিপ ফোঁটার পাতা কিনে আনো, ওইটা আটা ছাড়াইয়া আবার স্যাপ লাগাইয়া কপালে ঢিপ দিয়া ওইটা ফালাইয়া দেবো। এই তোমার সমাজ। জিজ্ঞাসা তোমার ঠাই জবাব দেবে, ওহে সমাজপতি ভাই, তোমার কাছে জানতে চাই, জিজ্ঞাসা করে তোমার ধারে পবিত্র স্বামীর দেওয়া সিঁদুর বাদ দিয়ে তোমার সমাজের মায়েরা কেন বর্তমান টিপ ফোঁটা পরে? 1 নম্বর গেল, এবার 2 নম্বরে আবার যাবো, আগে গানটা গাই। হ্যাঁ হ্যাঁ, এই দেশের মাতবরে যারা তারাই করে দুর্নীতি, ভালো রাস্তাঘাটের ডাকাতি রে, রাস্তাঘাটের ডাকাতি, তোমার সমাজের মাতবর যারা বর্তমান দেখা যায়, সবাই না বাবা, সবাই না, বেশি বেশি মাতবর, তোমাদের সমাজের মাতবর যারা, ওগো তারাই করে দুর্নীতি, ভালো রাস্তাঘাটের ডাকাতি রে, রাস্তাঘাটের ডাকাতি, ও মাতবর ঘুষ খাইলেও বিচার নাহি দিলে। মাতবর যদি ঘুষ খায় তার কখনো বিচার হয় না। আর আপনাদের মতো আমার মতো সাধারণ পাবলিক আমরা যদি ঘুষ খাই বাবা, ঘুষ খাইলে মানুষ ঘুষাইতেই ঘুষাইতে মেরে ফেলাবো, ফেলাবো না? হ্যাঁ, কত কি দেখলাম এই সমাজ, কত কি দেখলাম এই সমাজে, আশিক মিয়া বলে ভাই রে উচিত কথার দরকার নাই, সমাজ নিয়ে চলতে হবে, নইলে পরে উপায় নাই রে, নইলে পরে উপায় নাই, আশিক মিয়া বলে ভাই রে উচিত কথার দরকার নাই, সমাজ নিয়ে চলতে হবে, নইলে পরে উপায় নাই রে, নইলে পরে উপায় নাই, নইলে সবে কিছু যাবে গোলে মালে, নইলে সবে কিছু যাবে গোলে মালে, কত কিছু দেখলাম কলির কালে, হায়রে কত কিছু দেখলাম কলির কালে। এই জায়গাতে তোমার কাছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা, কি জিজ্ঞাসা? আমরা পরিষ্কার জানি বাংলার মধু মুখে তার মধু, কলসি কাকে জল ভরিতে যায় আর পিছন থেকে দেখে যেন তাকে মা বলিতে ইচ্ছা হয়। বাংলার মধু মুখে তার মধু, যখন কলসি কাকে নিয়ে শাড়ি পরে কপালে সিঁদুর দিয়ে শীতেতে সিঁদুর পরে যখন কলসি কাকে নিয়ে জল ভরতে যাবে, সেই নারীটাকে দেখে বাবা মা বলতে ইচ্ছা হবে না? অবশ্যই হবে। আর সেই না করে গুদুম গাদম চেহারা নিয়ে চুড়িদার পরে আমার মতো চুলের কাটিং করে যখন যাবে মেলা ঘুরতে, 80 বছরের বুড়ো যদি তাকে লক্ষ্য করে প্রেম জাগবে না, জাগবে কি? আত্ম ইন্দ্রিয় প্রতিবাংশা তারে বলে কাম। আর সেই 25 বছরের মেয়েটাকে লক্ষ্য করে 80 বছরের বুড়োটার জেগে যাবে কাম। কেন? এটা তোমার সমাজের দোষ। তাহলে তুমি সমাজপতি হয়ে তোমার সমাজকে তুমি কি শিক্ষা দিচ্ছ? এখনো সময় আছে,
তোমার সমাজকে তুমি গুছিয়ে নাও, তোমার সমাজকে তুমি সুশিক্ষা দাও, তোমার সমাজকে তুমি পরিবর্তন এনে দাও, নইলে ভবিষ্যতে যে পরিস্থিতি যাইনি তাই। এমনি তো আমরা অনেকেই বুকে থাপড়িয়ে হিন্দু বলে নিজেকে দাবি করি, কিন্তু অনেক হিন্দু আছি আমরা হিন্দুর অপর্যন্ত জানি না। ওরে হিন্দু সমাজ, যদি জাগতে চাও তাহলে নিজের আচরণ ঠিক করো, নিজের সমাজকে ঠিক করো, নিজের ব্যবহার ঠিক করো, নিজের চরিত্রকে গঠন করো। হরি বল হরি বল। এই পর্যন্ত দুটি জিজ্ঞাসা রইল তোমার ঠাই, বাংলার বধুরা শাড়ি পরা ছেড়ে দিয়ে কেন তারা নাইটি পরে, এই তত্ত্ব জানতে চাই। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, প্রেমানন্দে বদনে ভরে বলো হরি হরি রে, হরি বল হরি বল হরি বল হরি। ওই প্রেমের উকিল করলো জিজ্ঞাসা, এই সমাজের কথা অনেক কিছু করলো বিশ্লেষণ, সেই সমস্ত কথার মানে গো আমি সভাতে বলিবার চাই। দেখো আমার আদরণী মায়, এই সমাজের মা, কিছু করে কৃপা ভিক্ষা দান করিয়া যায়, প্রেম প্রেম করে দেশটা নষ্ট হয়ে যাচ্ছে, সমাজটাকে নষ্ট করে দিচ্ছে তোমার প্রেম। তুমি আমার কাছে জানতে চাইলে আমি বলতে চাই, মায়েদের কপালে নাকি একটু সিঁদুর পরে নাই, সেই কথাটা কেমনে মানি গো, ওগো বলো 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 প্রেম ভাই। মায়েরা যদি সেরকমই হতো তাহলে এত সুন্দর ভাবে তুমি যেভাবে কথা বলে গেলে, তুমি ভালোভাবে তোমাকে নামতে দিল। আর আমার সমাজ, আমার মায়েরা বাবারা যদি সেরকম হতো তাহলে তোমার পিঠের মধ্যে বস্তা বাঁধতে হতো। তুমি কি বললে, একটা মায়ের মাথায় নাকি সিঁদুর নাই? ও মা, আপনারা সিঁদুর পরে আসেননি? প্রত্যেকটা মা, আপনারা হাত তুলেন তো দেখি, একটু হাত তুলবেন, একটু ভালো করে মায়েদের হাতের দিকে তাকিয়ে দেখো গো, ওগো প্রেম ভাই, তোমার চোখটা ভালো করে তাকিয়ে দেখো, তাই প্রত্যেকটা মায়ের হাতে শাখা আছে আমি দেখতে পাই। তাহলে মা কি সমাজকে নষ্ট করছে? প্রত্যেকটা মায়ের হাতে দেখো, মায়ের হাত তুললো, প্রত্যেকটা মায়ের হাতে শাখা দেখতে পাই, তাহলে নিশ্চয়ই তাদের কপালে গিয়ে তো আর দেখবো না, জনে জনে দেখা যায়। আমি যা দেখতে পাচ্ছি মায়েরা সবাই সিঁদুর পরে এসেছে, আর টিপ ফুটার কথা বলছো দাপর যুগে, আহা ওই নারা ধারানি প্রেমে পাগলিনি হয়ে যখন জটিলা কুটিলার ঘরে রইল তাই, কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল পাড়া আমি বলতে চাই, রাধারানী আয়ানের স্ত্রী শাখা সিঁদুর দিয়েছে, তাহলে ওই শাখা সিঁদুর থাকা সত্ত্বেও কৃষ্ণের সঙ্গে ভালোবাসা ছিল, হ্যাঁ প্রেম, তাহলে দোষটা কার? অন্যের ঘরের নারী প্রেমের দোষ, ভালোবাসা হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, যার জন্য কি করলো ওই সুবল যখন
রাধারানীকে আনিতে গেল তাই হ্যালো সেই সময়ে সেইখানেতে দুটা জাস করে টিপের সৃষ্টি হলো হ্যালো আমি বলে যাই আস্তে দাঁড়াও আচ্ছা ওমা উনি বলেছেন সব মায়েদের হাতে শাখা আছে সবাই নাকি হাত তুলেছেন আচ্ছা যে মায়েদের স্বামী পরলোক চলে গেছে তারাও হাত তুলেছেন নাকি তাদের হাতে আছে শাখা দেখান তো আছে নাকি তাদের হাতে থাকবে কেন একটা তো নিয়ম আছে আমার শোনো আমার সমাজে একটা নিয়ম আছে রাধে রাধে আজকে তোমার সঙ্গে কাছেই হবে আমার স্বামী থাকলে শাখা সিঁদুর থাকে আচ্ছা তুমি বলো তো দেখি স্বামী না থাকলে কোনোদিনও শাখা সিঁদুর পড়ে সবাই কথাটা বলতে নেই আমি বলেছিলাম যে সব মায়েরা না দেখো অনেক মায়েরা আমি সবার কথা কিন্তু বলিনি কিমা বলেছি সবার কথা বলিনি যারা পড়েছে আমি তাদের কথা বলেছি যদি তুমি বিশ্বাস না করো আমার সঙ্গে চলো আমি দেখিয়ে দেব কোন কোন মা টিপ্পোটা পড়িয়েছে চলো শোনো তোমার মতো তো আর আমি পাগল নই যে এখন দাঁড়ে দাঁড়ে সবার কাছে গিয়ে গিয়ে দেখবো কে সিঁদুর পড়লো আমি দেখেছি তো না পড়লো তোমার চোখটা একটু বোধহয় খারাপ হয়ে গেছে না খারাপ নেই তুমিও পড়েছো তুমিও পড়েছো ওই যে পিঠের মধ্যে গোল করে লাভ চিহ্ন দিয়ে যে ব্লাউজ বানায় হ্যাঁ বানায় আমি না বলবো বানায় সেটা কে পরার জন্য জমিদারের বাড়িতে দেখবা নাচার জন্য একটা মেয়ে থাকে ভাগ ভাগ করে দেওয়া করে দিয়েছি সমাজের মধ্যে সেই যে নাচিয়া বাইজি পরিষ্কার ভাষায় যেটা বলে সেই বাইজিদের জন্য এই পোশাকটা দেওয়া হয়েছে এখন তোমার প্রেমে পড়ে যদি সে মাতোয়ারা হয়ে প্রেমে পড়ে যদি সেই পোশাক পরে সেটা কি সমাজের দোষ না তোমার প্রেমের দোষ আমার প্রেমের দোষ নয় ওটা কামের দোষ কাম আর প্রেম সেটা তুমি বুঝবা কেন আমি প্রেমে পড়ে তো একটা ছেলে একটা মেয়েকে বলবেন মানে এখন আজকালকার দিনে তো ছেলে মেয়েরা বুকিং হয়ে থাকে কিসের জন্য কেমন করে বুকিংটা হয় প্রেমে পড়ে তো নাকি না কামে পড়ে কামে পড়ে তোমাকে কেউ বলে যে আমি কাম করতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কি বলে জানে না যে আমি প্রেম করতে যাচ্ছি ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে বাংলা হয় বাঙালি হয়ে বাংলা পারে না ইংরেজি বলে প্রমাণটা দিলাম না এরা হচ্ছে তদ্রূপ তোমার সমাজে আচ্ছা তাহলে এটা কি এটা তো কামে মত্ত হ আচ্ছা শোনো তোমার প্রেম কি দিয়েছে সমাজে বলো তো শ্রীমতী রাধারানী হ্যাঁ যে কিনা প্রেম করেছে কৃষ্ণের সঙ্গে বাহ শেষে নামটা কি হলো কি প্রেমে পড়ে কলঙ্কিনী রাধা কি দিয়েছে বলো তোমার প্রেম সমাজে শোনো প্রেম বাজারে গিয়ে যদি শুধু ব্যথা প্রেম বাজারে গিয়ে যদি ব্যথা প্রেম বাজারে গিয়ে যদি আমার কলঙ্ক না হয় ওই প্রেমের কি আর পরিচয় র প্রেম বাজারের কলঙ্ক কোনটা জানো তুমি কপালে কি কি পরেছো কপালে ললাটে কি পরেছো তিলক এইটাই হচ্ছে কলঙ্ক এইটাই হচ্ছে তিলকটাই হচ্ছে কলঙ্ক কি বাবা এইটা আমরা প্রেম বাজারের কলঙ্কের মালা এই যে তুলসীর মালা এটা প্রেম বাজারের কলঙ্কের মালা আর এই যে তিলক আদর দাদর সঙ্গে তিলক পরি এইটাই হচ্ছে না প্রেম বাজারের কলঙ্ক শ্রীমতী রাধারানী সেইটাই পড়েছিলেন কিন্তু শ্রীমতী রাধারানী কাম বাজারে কখনো ছিলেন আর তোমার যুগের যুবক যুবতীরা এরা তো কাম এরা ওই যে করে কাম উল্টিয়ে দিয়েছে নাম আর ওইটার এই কয় পেরেরেন বুঝছো ওটাকে প্রেম বলে না ওটাকে বলে প্রেম পয়েকারে পে আর ম এটাই তো সমাজে চলছে এটাই তো ভাঙিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে প্রেম কাকে বলে প্রেম কাকে বলে কাম কাকে বলে কোনটা কি ভগবান শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে যে প্রেম করেছিল আমরা সবাই জানি বলে রাধা কৃষ্ণ যদি ওই কৃষ্ণ যদি দশ একশো আটটা রমণী নিয়ে যদি প্রেম করতে পারে হ্যাঁ তার যদি এত বউ থাকে তাহলে আমরা কেন করব না সেটা তোমাকে ভাঙিয়ে দিতে হবে কৃষ্ণ যে প্রেম করেছিল সেটা কোন প্রেম সেটা অহৈতুকি প্রেম যে প্রেম নয়নে দেখা যায় না যে প্রেমের কোনো কামনা নেই বাসনা নেই জ্বালা নেই যন্ত্রণা নেই ওটা হচ্ছে সেই অহৈতুকি প্রেম বুঝছো আর তোমার সমাজে যেটা শাস্ত্রে বলে গেলেন হৃদয় তরুমূলে আনারস ধরে নাম পিতার রতি কথাটা লক্ষ্য করো হৃদয় তরুমূলে আনারস ধরে নাম পিতার রতি রতিকারও হলে প্রেম নাম ধরে রসে পরিপাটি আর রসে পরিপাটি সুবর্ণের ঘটি সামনে পড়িয়া থাকে
পিওয়াইতে পিওয়াইতে দ্বিগুণ বাড়ায় জীবিত হাতেই ভুলিয়া থাকে মনে করো তাহলে শোনো শোনো তোগো প্রেম ভাই বলো আমি তোমার কাছে জানিবারে চাই ওই যে শান্ত দাস্য শক্য বাৎসল্য মধু মধুর পঞ্চ ভাব বাহ সেই পঞ্চ পাঁচটা যে নাম বললাম কেমন ভাব কোনটার সঙ্গে কোন ভাব কেমন প্রেম সেই কথাগুলো তোমার কাছে আমি জানতে চাই শান্ত প্রেমে কারে কয় গো আহা বুঝাইবো তোমারে শোনো শোনো ও সমাজ ভাই বলিবো তোমারে প্রেমে চিত শক্তি বলে শাস্ত্র ভিতরে দুই কথায় সংক্ষেপেতে বুঝাইলাম তোমারে দাস্য প্রেম দাস্য প্রেমে ভগবানের দাসত্ব করা গো যেরকম আমরা সংসারে মায়ার সংসারে পড়ে আমরা দাসত্ব করি সেই রকম ভগবান বলেছে তোমরা মায়ার সংসারে থাকো কিন্তু তোমার সংসারে যেন কোন মায়া থাকে না তুমি মায়ার সংসারে থাকতে পারো কিন্তু তোমার এই সংসারে যেন কোনো মায়া না থাকে তাই দাস্য প্রেমে ভগবানের দাসত্ব করা চাই দাস্য প্রেমী এই জগতে তারই তো কয় ভাই হরি বল হরি বল হরি বল ওই না সক্ষ ভাবটা বলো দেখি গো দাস্য প্রেমের কথা আমি গো বলবো তোমার ধারে শোনো শোনো ও সমাজপতি ভাই ওই সক্ষ প্রেমের ভিতরে কি বিরাজ করে একমাত্র কিছু প্রেম বলে আখ্যা দিয়েছে ওই দাস্য প্রেমের ভিতরে সক্ষ প্রেমের ভিতরে কিছু ভগবান সক্ষ প্রেমের ভিতরে কিছু আখ্যা দিলেন কেন নিজে ছোট হইয়ে গো বাড়ায় সখার মান যখন নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠ উচ্চারণে যেতেন যত দ্বাদশের আকালে ছিল ভগবানের সঙ্গে সবাইকে ভালোবাসত সমান সমান সে ভালোবাসার মধ্যে কোনো লোভ ছিল না কোনো লালসা ছিল না কোনো কামনা ছিল না কোনো বাসনা ছিল না ভগবান কানাইকে সমসমভাবে ভালোবাসত হেরে রে কানাই আয়রে কানাই নেরে কানাই খারে কানাই চল রে কানাই কি করিস রে কানাই যাবি না রে কানাই এই যে সমসমভাব এই যে দেখো কত ভালোবাসা কত প্রেম ভগবানকে একদম কাছে যেতে চায় তারা একদম কাছে সক্ষ প্রেম বলে তারে গো যারা সমান সমান অল্পকতার ভিতরে তোমায় দিলাম প্রমাণ আচ্ছা আচ্ছা দাস্য প্রেম কারে কয় গো তুমি বলো দেখি তাই সেই কথাটা শুনে আমার এবার দাস্য প্রেমের কথা আগে হয়ে গেছে তোমার মনে নাই বাৎসল্য প্রেমের কথা বলো বুঝাইবো তোমার আচ্ছা আচ্ছা ঠিক বাৎসল্য প্রেম কারে কয় হ্যাঁ বাৎসল্য প্রেম কারে কয় জানো না তোরে সারা মায়ের কোলে রাখালগণ বলেছিলে এই কানাই তোরে সারা মায়ের কোলে রে আমরা যদি শুয়ে থাকি ঘুমাইতে ঘুমাইতে মোরা কানাই বলে ডাকি ভাবি এই সেই মোদের ভাই কানাই
মাকে দড়ি গোজরাইয়া ইহার ভিতরে বাৎসল্য প্রেম কি আছে রহিয়া কখনো জানতো না কৃষ্ণ আমার ভগবান তাই তো সামান্য নবনী চুরি করে খেয়েছিলেন কানাই আর মা আমার কেমন জানতেন না ভগবান একটু ননি বিনষ্ট করেছিলেন বলে মা ধরেছিলেন সেই কানাই আর কান যাব গোদাবরীর তীরে মহাপ্রভু গিয়েছিলেন রায় রামানন্দের ধারে পঞ্চরসের কথা গো হইল আলাপন এক এক করে বলেছিলেন রামানন্দ প্রভু করিলেন শ্রবণ সর্বপ্রথম বলেছিলেন রামানন্দ আমাকে একটু পঞ্চরসের কথা শোনাও তখন বলেছিলেন তোমার কাছে বলিও গো প্রভু সর্বসিদ্ধি মনে হচ্ছে শান্ত প্রেম সর্বসিদ্ধি সার প্রভু কহে ইহ নহে ইহবাহ্য আগুক হওয়ার ইহবাহ্য আগুক হওয়ার দ্বিতীয়বারের সেই প্রেমের কথা গো যখন বললেন দাস্য প্রেমের সমাচার একমাত্র প্রভু ওই দাস্য প্রেম সর্বসিদ্ধি সার প্রভু কহে ইহবাহ্য আগুক হওয়া দ্বিতীয় হয়ে গেল আবার তৃতীয় রায় রামানন্দ বলতে লাগলো তাহলে শোনো প্রভু গো বাৎসল্য প্রেম সর্বসিদ্ধি সার প্রভু সেদিন বলেছিলেন ইহ হয় আগুক হওয়া ইহার মধ্যে কিঞ্চিত আখ্যা দিলেন বাৎসল্য প্রেম এবার বললেন হে প্রভু তাহলে মনে হচ্ছে এই জগতে বাৎসল্য প্রেম সর্বসিদ্ধি সার প্রভু কাকে ইহ বাহ্য আগু কহওয়া যখন পঞ্চরস পঞ্চভাবের কথা প্রভুর সামনে প্রকাশ করিবে বলার জন্য অগ্রসর হলো প্রভু পঞ্চরসের কথায় আমি গো তোমায় বলবো সমাচার কান্তা প্রেম যখনই কান্তা প্রেমের কথা বলেছেন মহাপ্রভু আমার আস্তে 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 যখনই কান্তা প্রেমের কথা বলল মধুর প্রেম মধুর প্রেম কি কান্তা প্রেম না মধুর প্রেম মধুর প্রেমকে কান্তা প্রেম কয় আচ্ছা মধুর প্রেমকে কান্তা প্রেম করে তার মানে যখন কিনা বললো রায় রামানন্দের মুখ মহাপ্রভু চেপে ধরলো আচ্ছা যে আর বলবে না তাহলে আমার সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছেন গোবিন্দের সেই গোপীর ভজনে হরি বল সাধুগুরু বৈষ্ণব যারা দিবানী শিব বসে বসে মালা জাপে একবার জানে সেই জনে তাহলে সেই প্রেমটা কেমন প্রেম যে মহাপ্রভু পর্যন্ত সহ্য করতে পারলেন না চেপে ধরলো তাহলে তুমি জাগতিক জগতের ওই ছেলে মেয়ের প্রেমের সঙ্গে তুলনা করছো এটা কি আর হয় আমি তুলনা করছি কি না বললে তো আর বুঝতে পারবে না হ্যাঁ অল্প কথায় তোমার ধারে গো দিলাম বুঝাইয়া এবার কাম ছেড়ে প্রেমের দেশে তুমি আসো না চলিয়া যেমন আমি যদি যাই কাম ছেড়ে কি সমাজের মধ্যে কাম যদি না থাকে বলো বলো ও প্রেম ভাই কাম যদি না থাকে তাহলে কেউ সংসার করবে না অবশ্যই কামেরও দরকার আছে আছে
সেটা হচ্ছে একটা হচ্ছে নিষ্কাম প্রেম আর একটা হচ্ছে কামের প্রেম বাহ এই দুই প্রেম নিয়ে আমি এখন গো তোমাকে আবার বলতে হবে শোনো শোনো সমাজপতি গো তোমায় বলা ভালো কাম উঠবে কি পৃথিবীতে একজন মদন রাজা ছিল তোমার কাছে সেই কথাটি গো আমি দিব সমাধান মদনের কাছে পাঁচটি ছিল পরিপূর্ণবান সেই মদন স্বর্গমত্ত ত্রিভুবন যখন জয় করিয়া এলো তার স্ত্রীর নাম ছিলেন সুমতি গিয়ে সুমতির সম্মুখে দাঁড়ালো বললেন সুমতি আমি ত্রিভুবন জয়কারী মদন জয় দাও সুমতি ধীরে ধীরে গো তখন বলে স্বামীর ঠাই ও স্বামী আমার মনে হচ্ছে ত্রিভুবন তোমার জয় লাভ গো হয় নাই পাঁচটি বান্দারা মদন মাদন মোহন শোষণ স্তম্ভন পাঁচটি বান্দারা নিক্ষেপ করে সেই মদন যখন তখন মানুষের হৃদয়ে কাম ভাব জাগিয়ে দিতে যখন তার স্ত্রী বললেন স্বামী তোমার জয় লাভ হয়নি আমি তোমাকে মেনে নেব আচ্ছা বলো রাধে রাধে তখন স্ত্রীকে বলেছিলেন কি আমার জয়লাভ হয়নি যে না কেন যে সুরধ্বনির তীরে আছে একজন গো নতুন ভাবের মানুষ এসেছে তাকে যদি পরাজয় করতে পারো স্বামী বলিব তোমাকে সঙ্গে সঙ্গে ধনুর্মানে নিয়ে গো সুরধ্বনির তীরে গেল সর্বপ্রথম স্তূপ থেকে মদন বানখানা নিক্ষেপ করিল প্রথম বানখানা যখন নিক্ষেপ করেছে কোনোদিন প্রয়োজনে যদি বান নিক্ষেপ করে তার স্তূপ থেকে কোনোদিন বান খালি হয় না বাবা আজকে যখন দেখলেন বানটি নিক্ষেপ করলাম স্তূপে হাত দিয়ে দেখলেন চারটি পাঁচটি আর পরিপূর্ণ নাই সঙ্গে সঙ্গে চমকে উঠলেন এমন করে পাঁচ পাঁচটি বান যখন নিক্ষেপ করেছে মহাপ্রভুর অঙ্গে লাগাতো দূরের কথা পাঁচটি বান গিয়ে মহাপ্রভুর চরণ তলে স্থায়ী নিয়েছে মদন চিৎকার করে বললেন তোরা ফিরে আয় বানগুলি জবাব দিলেন মদন এতদিন আমাদের নিয়ে তুমি কত প্রতারণা করেছ হ্যাঁ আজকে যখন তুমি বান্ধব হয়ে মহাপ্রভুর চরণে আমাদের ঠেলে দিয়েছ আবার পিছু ডাকছ কেন আমরা আর যাব না তুমিও যদি পারো আজ তুমি সর্বস্ব হারিয়ে ফেলেছ তুমি তোমার অভিমান সব কিছু পরিত্যাগ করে মহাপ্রভুর চরণ তলে এসে তুমি শরণ নাও তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে সঙ্গে সঙ্গে মদন কি করলেন ধনুক আছার দিয়ে ফেলে দিয়ে গো মহাপ্রভুর কাছে যায় দৌড়ে গিয়ে পড়ে গেলেন মহাপ্রভুর পায় হরি বল হরি বল সঙ্গে সঙ্গে যখন মহাপ্রভুর পায়ে পড়ল বলল মদন কি কারণে তুমি জড়িয়ে ধরেছ আমার মদন আমার চরণ মদন বললেন প্রভুর ঠাই হে প্রভু আমি আর কাম জগতে নাই তোমার চরণ পর্শর করে বা মাত্র গো হৃদয়ে প্রেমের উদয় হলো মদন কাম প্রেম আনন্দে সবাই হরি হরি বলো
এবার যখন মদন সঙ্গে সঙ্গে শরণ ধরেছেন, প্রভু বলেছেন মদন তুমি যে কাম ত্যাগ করেছো, তুমি প্রেমের মানুষ হতে চাও, তোমাকে তো আমি এইভাবে মেনে নিতে পারি না। সঙ্গে সঙ্গে দেরি না করে সুরধ্বনির তীরে দিলেন মদনের মাথাটা নেড়া করে, মদনের মস্তক গো নেড়া করে দিয়া ভিক্ষার ঝুলি দিলেন মদনকে কাঁধেতে ঝুলাইয়া। ওই ভিক্ষার ঝুলি যখন গো মদনের কাঁধে দিল, অভিমান শূন্য হয়ে মদন ভিক্ষা করতে গেল। হরিবল হরিবল হরিবল। তাহলে শোনো হে সমাজপতি ভাই, তোমাকে বলতে চাই তুমিও সেই মদনের ন্যায়। আজকে তোমার মাথা নেড়া করে দিলাম, তোমার মাথায় ভিক্ষার ঝুলি দিলাম, এবার যাও দাও ভক্তের বাজারে, মধ্যাহ্নের সাবার লাগে কিছু নিয়ে এসো ভিক্ষায় গো করে। শোনো কৃষ্ণ প্রেম গায়ে মেখে, কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম গায়ে মেখে আমি সমাজের মধ্যে ভিক্ষাও করতে পারি। অবশ্যই করতে হবে, কেন শাস্ত্রে বলেছেন, কি বলেছেন, একবার হরি বল মনে রস না মানব দেহের গহিরবে গহির না, একবার হরি বল মনে রস না মানব দেহের গহিরবে গহির না, একবার হরি বল মনে রস না মানব দেহের হরি বল হরি বল। সমাজপতি হয়ে সমাজের থেকে আমি কিছু করে কৃপা ভিক্ষা আপনাদের চরণতলে চাইছি, আপনারা সবাই মিলে আমাকে এসে কিছু দান করে যাবে, ভগবানের ভাণ্ডারে আমি সেই দান জমা করব, যেন কিনা এই সমাজ থেকে কিছু নিয়ে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নাম গাইতে পারি। ভিক্ষার ঝোলা তোমার কাঁধে গো দিলাম ঝুলাইয়া, আসেন গো মাতা মাসি কিছু যাবেন সবাই দিয়া। ঝোলাটা ভালোই হয়েছে, মানব দেহ মাটির ভাঙ্গ ভাঙলে হইবে খন্ড খন্ড, মানব দেহ মাটির ভাঙ্গ ভাঙলে হবে খন্ড খন্ড, ভাঙিলে ভাঙ্গ জোড়া লবে না, একবার হরি বল মনে রস না মানব দেহের গহিরবে গহির না, একবার হরি বল মনে রস না মানব দেহের গহিরবে গহির না। আসরেতে আছেন যত মাতা মাসিগণ, কিঞ্চিত কিঞ্চিত দান গ্রহ করিবেন সর্বজন, এই জন্মে দান করিয়া যাবে, পরজন্মের জন্য দান জমা হয়ে রবে। হরিশ্চন্দ্র রাজা যেমন দান করিয়াছিল, দানের বলে স্বর্গ রাজ্য ফিরিয়া পাইল। হরিশ্চন্দ্র রাজা যেমন দান করিয়াছিল, দানের বলে স্বর্গ রাজ্য ফিরিয়া পাইল। এই জন্মে যে বা ব্যক্তি দান নাহি করে, তার ধনে খাইবে গো ডাক্তারে আর সরে,
কত টাকা কত দিবি খরচ হইয়া যায় গোবিন্দর ভান্ডারে দিলে দান জমা রয়ে যায় কমিটির বাবা কমিটির বাবা যারা সবাইকে জানাই আপনারা এসে ভিতরে যাবেন দান করবে সবাই হরি বল হরি বল এই না দেহ মাটির ভাঙ্গ ভাঙলে হবে খন্ড খন্ড মাটির ভাঙ্গ ভাঙলে হবে খন্ড খন্ড ভাঙলে ভাঙ্গ জোরালো বেহেলা একবার হরি বল মনে রসনা মানবে দেহের বৈরবে করুণা একবার হরি বল মনে রসনা মানবে দেহের গৌরব করুণা কবলে করো ভাইরে কৃষ্ণেরই সেবন করিলে কৃষ্ণেরও সেবা করিবে সম বলে খর কর এই মায়া নদী খর তালে ধর হাল পারি দিবে যদি আরে গ বলে গত হলে ভবের বসতি শ্রীগুরু বৈষ্ণব পদে না হইল মতি ঘ বলে ঘর বাঁধ সাধুর নিকটে ঘরে বসে করিলে নাম করিবে সংকটে ইঙ বলে ঈশ্বরকে না ভজিলে মন এই কালে হবে তার নরকে গমন সবলে চমৎকার পাবে সেদিন জমেরও তার না চেতন হইয়া কেন গোবিন্দ ভজনা সবলে সলো সলো বেতাই ভবের কাম সলে বলে যদি পারো নিতে হরি নাম দুর্গে জবলে যত পারো ভাই গুরু নামে জপিতে ভব নদীর কান্ডারি হবে ভব পারি দিতে বলে ঈশ্বরকে না ভজিলে মন এই কালে হবে তাহার নরকে গমন তবলে টল দেহের গৌরব কিছু নাই টলিয়া করিলে দেহ পুরিয়া করিলে ছাই খ বলে ঠগিয়া গিয়া ঠগের হাতে পড়ু ঠগেরে ঠগাতে হলে একবার বল হরি হরি তাই তো হরি বল মনে রসনা মানব দেহের গৌরব কইর না হরি বল মনে রসনা মানব দেহের গৌরব কইর না হরি বল মন রসনা মানব দেহের গৌরব কইর না একবার হরি বল মন রসনা গৌরব দেহের গৌরব কইর না
বাবা বাবা দারুণ এখন চলো হ্যাঁ আমরা দুজনে মিলে বেশ মিলন গীতি এখানে শেষ করি।